কারণ কোরআনে একটা বিধান নাই, সেটার বিপরীতে আপনি যদি 100টা সহি হাদিস আনেন তার কোনো মূল্য নেই। অর্থাৎ আল্লাহর কিতাবে নাই এমন বিধান যদি আপনি 112, মানে এমন কোন শর্ত যদি আপনি 112 আরোপ করেন, সেই শর্তের কোনো মূল্য নেই। কারণ আল্লাহর বিধানের বাইরে আমি আর কোন নামে আর কোন যেই সংজ্ঞাই আপনি বানান সেটাকে আমি মানে ধর্মের বিধান হিসাবে মানতে পারি না। আল্লাহর বিধানের বাইরে আর কোনো কিছু আপনাকে আমাকে কোরআন দিয়ে বুঝিয়ে দিতে হবে। আপনি যদি বলেন হ্যাঁ এটা কোরআনে নাই, কিভাবে করবেন? কোরআনে না থাকলে আমি করবো না, আপনাকে কোরআন থেকে আমাকে দেখিয়ে দিতে হবে যেটা কোরআনে আছে। হ্যাঁ, কোরআন গবেষণা করে আপনাকে এটা প্রুভ করতে হবে, বের করতে হবে। তো কোরআন সম্পূর্ণ পরিপূর্ণ এবং কোরআন একমাত্র বিধান। কোরআন কোরআন বহির্ভূত কোনো কিছুকে ধর্মের বিধান হিসাবে অনুমোদন দেয় না। হাদিস কে বারে মে এক বাত ইয়াদ রাখনে কি ইয়ে ভি হ্যায় কে মুসলমান হামেশা সে হাদিস মানতে আয়ে হ্যায়। মুসলমান এসা নাহি হুয়া কে আচানক কোই আদমি খড়ে হোকে বোলতা হ্যায় কে আজ সে হাম লোগ হাদিস মানেঙ্গে, হ্যাঁ এসা হ্যায় নাহি। মুসলমান ইসলাম কি তারিখ আপ দেখেন, হর দৌর মে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে জামানে সে লেকর আজ তক তমাম মুসলমান হামেশা হামেশা হাদিস কো মানতে চলে আয়ে হ্যায়। আর ইয়ে ও ও চিজ হ্যায় জো সাবীলুল মুমিনিন হ্যায়। আল্লাহ তাআলা কুরআনে করিম মে ফরমাতা হ্যায় জিসমে দো বাতোঁ কা জিক্র আল্লাহ নে কিয়া হ্যায়, ইসসে ভি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে হুকুম কি তামিল লাজিম সাবিত হোতি হ্যায়। আর ইসি তরহ সে ইয়ে ভি সাবিত হোতা হ্যায় কি ইয়ে ভি দেখো কি মুসলমান কিয়া করতে আয়ে হ্যায়। আগর উসসে হট কে কোই নয়া প্রিন্সিপল আপনে লিয়ে কোই আদমি বানাতা হ্যায়, কোই আপনে লিয়ে আলগ সে মেথোডোলজি বানাতা হ্যায়, উসূল আপনে লিয়ে বানাতা হ্যায়, ইখতিয়ার করতা হ্যায়, এসা আদমি গুমরাহ হ্যায় আর এসা আদমি জাহান্নাম মে জানে ওয়ালা হ্যায়। কাইসে কুরআন সে হাম দলীলে পেশ কর রহে হ্যায়, ইয়ে সূরা আন-নিসা কি আয়াত নম্বর 115 হ্যায়, ইসমে আল্লাহ নে দো বাতে বায়ান কি হ্যায়। এক, জো রসূল কি মুখালফত করে হিদায়ত কে ওয়াজে হো জানে কি বাওজুদ, মালুম হুয়া কি রসূল কি মুখালফত জায়েজ হ্যায় নাহি। ইয়াহাঁ পর ইস আয়াত সে মালুম হুয়া কি আল্লাহ কে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বাতে মাননা লাজিম হ্যায়। আর দুসরি বাত, ওয়াইত্তাবি গায়রা সাবীলিল মুমিনিন, এক তো রসূল কি মুখালফত পর ওয়াইদ হ্যায়, দুসরা কিয়া হ্যায় মুমিনিন কা রাস্তা ছোড় কে কোই অর রাস্তা চলে। তো ঈমান ওয়ালো কা রাস্তা আপ দেখেন কি আল্লাহ কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে জামানে সে লেকর আজ তক মুসলমান হামেশা দীন কে মামলাত মে আল্লাহ কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে হুকুম কো মাননা লাজিম মানতে আয়ে হ্যায়। ইয়ে সারে মুসলমানো কা রাস্তা হ্যায়। আব ইসকো ছোড় কে কোই অর পগডন্ডি পে চলনা শুরু করতা হ্যায় ইয়া কোই বাইপাস ইসসে নিকালতা হ্যায় আর কহতা নাহি কুরআন হামারে লিয়ে কাফি হ্যায়, তো এসা আদমি সাবীলুল মুমিনিন কো ছোড় কে কোই অর রাস্তা চল রাহা হ্যায়। সহি হ্যায় কি নাহি? সাবীলুল মুমিনিন কিয়া হ্যায়? সারে মুসলমান। আব বতাইয়ে হাদিসে ঘড়নে কি জরুরত কিয়া থি? হাদিসে জো লোগো নে ঘড়ি, আগর দীন মে হাদিস কা কোই মকাম হি নাহি থা, কোই ভ্যালু নাহি থা, কোই অথরিটি হি নাহি থি, তো হাদিস ঘড়নে কি জরুরত কিয়া থি? হাদিস ঘড়নে কা ওয়াজা উসকি ইয়েহি থি কি লোগ হাদিস কে নাম পর আগর বয়ান কর দো তো মানতে থি। তো ইয়ানে হাদিস কো লোগ মাননা লাজিম সমঝতে রহে মুসলমান, ইসিলিয়ে কুছ লোগো নে দেখা আপনি আইডিয়োলজি চালানি কে লিয়ে হাদিস কে নাম পে বোলেঙ্গে তো বাত চল জায়েগি। ইসসে মালুম হুয়া হর জামানে মে লোগ হাদিস কো মানতে আয়ে হ্যায়, তবি তো লোগো কো হাদিস ঘড়নে কা মৌকা আয়া, তবি তো লোগো কো হাদিসে ঘড়নি পড়ি, রসূল কে নাম সে ঝুঠ বোলনা পড়া। ক্যুঁ? ইসলিয়ে কি হামারি বাত লোগ নাহি মানেঙ্গে, লেকিন হাম রসূল কে নাম সে ঝুঠ বোল দে রসূল কা নাম আতে হি লোগ মানেঙ্গে। তো মালুম হুয়া মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বাত হর জামানে মে মানতে আয়ে হ্যায়, আপকি জিন্দগি মে ভি আর আপকে বাদ ভি। তো এক বাত ইসমে নওয়া পয়েন্ট হ্যায়, ইয়ে পিছলে কে তসলসল কে মে জিক্র কর রাহা হুঁ মে, কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বাতোঁ কা মাননা ইয়ে সাবীলুল মুমিনিন হ্যায়। মুসলমান হামেশা সে আল্লাহ কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে আকওয়াল কো দীন মে হুজ্জত মানতে আয়ে হ্যায়। আর আইয়ে